ঘাড় গলা হাঁটু কনুইয়ে জমে থাকা কালো জেদি ময়লা খুব দ্রুত দূর করে দেবে। পায়ের হাঁটুতে এবং হাতের কনুইয়ে কড়া জেদি কালো দাগ ছোপ পড়ে যায়, যে দাগগুলো উঠতেই চায় না, এবং বগলের নিচে ঘাড়ে গলায় কোমরে বেশি এসব দাগ হয়ে থাকে। এক নিমিষে দাগ ছোপ দূর করে দেবে। প্রথম উপকরণ লাগবে হলো শ্যাম্পু। এখানে আমি একটি মিনি প্যাক নিয়েছি, আপনারা যে কোনো শ্যাম্পু দিয়ে এটি করতে পারবেন। 1 চা চামচ পরিমাণ শ্যাম্পু নিয়ে নেবেন, যে কোনো শ্যাম্পু দিয়েই এই রেমেডি তৈরি করতে পারবেন। শরীরের যে কোনো অংশের কড়া পুরনো কালো জেদি দাগ ছোপ দূর করে দেবে। এখানে আমি একটি মিনি প্যাক নিয়ে নিলাম ক্লিনিক প্লাস, আপনারা যে কোনো শ্যাম্পু 1 চা চামচ পরিমাণ নেবেন। এরপর 2 নম্বর অ্যাড করে দিচ্ছি ইনো। ইনোর পরিবর্তে আপনারা যে কোনো বেকিং সোডা এখানে দিতে পারেন, এনো অল্প পরিমাণ দিলেই হবে। 1/2 চা চামচ পরিমাণ আমি এখানে দিয়ে নিলাম। একটি ইনোর প্যাকেটে অনেকগুলোই থাকে, এটি দিয়ে আপনারা অনেকবার রেমেডি তৈরি করতে পারবেন। এরপর 3 নম্বর এখানে অ্যাড করে দিচ্ছি টুথপেস্ট। এখানে আমি কোলগেট নিচ্ছি, আপনারা যে কোনো টুথপেস্ট দিয়ে এই রেমেডি তৈরি করতে পারবেন। ইনো এবং টুথপেস্ট এই দুইটি ত্বকের গভীর থেকে ময়লা পরিষ্কার করে, যে কোনো জেদি দাগ ছোপ খুব দ্রুত দূর করে ত্বক ধবধবে ফর্সা উজ্জ্বল করে দেবে। হাতে পায়ের হাঁটুতে কোনোই কিন্তু যে কড়া দাগ পড়ে এটি কিন্তু সহজে উঠতে চায় না, অবশ্যই ইনো অ্যাড করবেন এবং টুথপেস্ট, এতে করে এই কড়া দাগগুলো খুব সহজে উঠে যাবে। এখানে 3টি উপকরণ অ্যাড করার পর এখানে আমি আরো একটি উপকরণ অ্যাড করে দিব, সেটি হলো টমেটো। এখানে আমি পাকা একটি টমেটো নিয়ে নিয়েছি, টমেটোর পরিবর্তে আপনারা এখানে লেবুর রস অ্যাড করতে পারেন। সবার ত্বকের স্কিনে কিন্তু লেবুর রস স্যুট করে না, লেবুর রস ত্বকে ব্যবহারে অনেকের জ্বালা পোড়া করে, এই ভয়ে অনেকেই কিন্তু লেবুর রস অ্যাড করতে চান না, তারা এখানে লেবুর রসের পরিবর্তে টমেটোর রস অ্যাড করতে পারেন। দুইটি কিন্তু ত্বকে সেম কাজ করে, লেবুর রস এবং টমেটোর রস প্রচুর পরিমাণ ব্লিচের কাজ করে, ত্বক গভীর থেকে পরিষ্কার করবে। এখানে আমি টমেটোর রস এভাবে অ্যাড করে দিচ্ছি, আপনারা চাইলে এটি ব্লেন্ডারে ব্লেন্ড করে অথবা গ্রেটারে গ্রেট করে এরপর ছাঁকনি দিয়ে ছেঁকেও রসটি নিতে পারেন। টমেটো রসের পরিবর্তে যদি লেবু রস অ্যাড করেন তাহলে এখানে অবশ্যই 1 চা চামচ পরিমাণ লেবু রস অ্যাড করবেন। এরপর সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে শ্যাম্পু দিয়েছি, টুথপেস্ট, ইনো এবং টমেটোর রস, মাত্র 4টি উপকরণ। এই 4টি কিন্তু সবসময় আমাদের হাতের কাছেই থাকে, এই 4টি উপকরণ ভালোভাবে মিশিয়ে তৈরি করে নিচ্ছি। ঘরে থাকা হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই কিন্তু খুব সহজে ত্বকের যত্ন নিতে পারি, এটি এখন ত্বকের ব্যবহারের নিয়ম বলে দিচ্ছি। ঘাড়ের এই অংশগুলোতে প্রচুর পরিমাণ কালো দাগ ছোপ পড়ে যায়, বড় ছোট সবার ক্ষেত্রে কিন্তু এই দাগ হয়, বেশিরভাগ ক্ষেত্রে গরম কালে কিন্তু এই দাগগুলো বেশি হয়, এটা কিন্তু ধুলাবালি ময়লার কারণে হয়ে থাকে। তা আমি এভাবে ঘাড়ে এই রেমেডিটি লাগিয়ে রেখে দেব 1 থেকে 2 মিনিটের মতো। সেম উপায়ে আপনারা ঘাড় গলা হাঁটুতে কনুইয়ে শরীরের যে কোনো অংশে তৈরি করা এই রেমেডিটি লাগিয়ে রাখবেন 1 থেকে 2 মিনিট। এরপর আমি টমেটোর রস নেয়ার পর যে টমেটোটি রেখেছিলাম এটি দিয়ে স্ক্রাব করে নিচ্ছি, ঠিক এভাবে আপনারা লেবুর খোসা দিয়েও স্ক্রাব করে নিতে পারেন, এতে করে খুব ভালোভাবে সুন্দরভাবে আপনার ত্বক ক্লিন হবে।
1 থেকে 2 মিনিট রেমেডিটি লাগিয়ে রাখবেন। এরপর একটি টমেটো অথবা লেবুর খোসা দিয়ে এভাবে স্ক্রাব করে নেবেন। দেখুন কতটা ময়লা উঠেছে, একেবারে চকচকে ঝকঝকে হয়ে যাবে। ঠিক একইভাবে ঘাড়, গলা, বগলের নিচে, কোমরে, শরীরের যে কোনো অংশেই এই রেমেডি ব্যবহার করে যেদি পুরনো কালো দাগ ছোপ থেকে মুক্তি পাবেন। এভাবে 1 থেকে 2 মিনিট লাগিয়ে স্ক্রাব করে এরপর পানি দিয়ে ক্লিন করে নেবেন। কোনো কিছুই ব্যবহার করতে হবে না। এই রেমেডিটি তৈরি করে নারী পুরুষ সকল বয়সের সবাই ব্যবহার করতে পারবেন। ছোট বড় সবারই কিন্তু শরীরে ময়লা জমে থাকে। সপ্তাহে একবার এই রেমেডিটি ব্যবহার করবেন।